আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি শেষ সাত মিনিট এই ভিডিওটার অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা প্রথম দিকটা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন তার কারণ হচ্ছে প্রথমে কিন্তু আমি কিছুটা মার্কেটের আপডেট বলবো তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন বিটকয়েন যে ইটিএফ সেখানে কিন্তু বলা যায় খুব বেশি বাইং কিন্তু হচ্ছে না লাস্ট কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে মার্কেটে কোনো মুভমেন্ট থাকছে না গত কালকে যদিও আমরা দেখেছি একটা বড় বাইং কিন্তু এসেছে ফটিলিটির তরফ থেকে এবং তার সাথে সাথে বিট ওয়াইজ আর্ক ইনভেস্টমেন্ট এদের তরফ থেকে কিন্তু ব্ল্যাক রকের তরফ থেকে স্টিল কিন্তু জিরো হয়ে আছে কোনো রকম কোনো বাইং হয়নি একশো মিলিয়ন ডলারের কিন্তু ইটিএফ হয়েছে যে সময় আমরা দেখছি কিন্তু রেড কাট হওয়ার সময় তার আগে কিন্তু ব্ল্যাক তরফ কোনোরকম কোনো বাইন দেখছি না তো মার্কেটে কি ইম্প্যাক্ট পড়বে এটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না কিন্তু মার্কেটের যে সেনারিও সেটা নিয়ে কিন্তু আমি একটু ডিটেলসে আসছি তার আগে বলবো যে ইথিরিয়ামের যে ইটিএফ সেটা যদি আপনি দেখেন সিন্স লঞ্চড সেখান থেকে কিন্তু শুধুমাত্র সেলিং আর সেলিং রকম কোনো বড় বাইং হয়নি সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে যে ডেটা সেটাও কিন্তু বলা যায় নেগেটিভে গ্রে গ্রে যে সেলিং সেটা কিন্তু বলা যায় সতেরো পয়েন্ট নাইন মিলিয়নের কাছাকাছি আবার বাইং করেছে টু পয়েন্ট এইট মিলিয়নের কাছাকাছি তো এটাই হচ্ছে ব্যাপার যে নিজেই ফেল করছে নিজেই বাইং করছে তারপরেও কিন্তু বলা যায় নেগেটিভেই নিয়ে যাচ্ছে তো নেক্সট যে আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি পঁয়তাল্লিশের কাছাকাছি আছে সেটা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবং মার্কেট কিন্তু আজ অত্যন্ত ভোলেটাইল আপনারা দেখতে পাচ্ছেন কখনও কিন্তু পাম্প করে কখনও কিন্তু কিছুটা ডাম্প করে বিটকয়েন কয়েন উনষাট হাজার ডলারের আশেপাশে চলছে তো ডিসক্লেমার দেখে নিন মেন ভিডিও কিন্তু এই মুহূর্তেই শুরু হচ্ছে সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানি আমি শুরু করছি পিকাই আজকেই শেষ দিন যে দিন কিন্তু বলা যায় ইউএস মিটিং সেটা কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হবে যেখানে কিন্তু আমরা জানতে পারবো দু হাজার সালের পর প্রথমবারের জন্য রেড কাট হচ্ছে কিনা বা হতে যাচ্ছে কিনা যেটার কিন্তু বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট চান্স সেটা হচ্ছে রেড কাট হবে কত বেসিস পয়েন্টে হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জানি না তো সমস্ত আপডেট কিন্তু আপনারা পাবেন টেলিগ্রামে টেলিগ্রাম যদি জয়েন না করে থাকেন টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে সাড়ে এগারোটার সময় যে সময় রেড কার্টের যে নিউজ বা বলা যায় আপডেট আসবে সেটা কিন্তু আমরা আগে টেলিগ্রামেই দেবো এবং এখানেই কিন্তু আপনারা আগে জানতে পারবেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন নাহলে কিন্তু আপনারা মিস করবেন আপডেট এবং এখানে যদি আপডেট মিস করেন সেক্ষেত্রে কিন্তু যারা ফিউচার ট্রেডিং নেন তারা তো মিস করবেনই তার সাথে সাথে যারা কিন্তু বলা যায় মার্কেটে ওয়েট করছেন অল্ট কয়েন কখন পাম্প করবে অল্ট কয়েন কবে পাম্প করবে তার জন্যও কিন্তু বলা যায় বড় মিস আপনি করে যেতে পারেন নেক্সট ব্যাপারটায় ব্যাপারটা আমরা আসবো তিনটে সেনারিও আজকে আমরা দেখবো যে রেড কাটের যে ব্যাপারটা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বিপিএস হলে কী হবে ফিফটি বিপিএস হলে কী হবে এবং ফিফটি বিপিএসের ওপরে যদি সেভেন্টি ফাইভ বিপিএস হয় সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে সেটাও কিন্তু আমরা বেশ কিছুটা জানার চেষ্টা করব তো আপনারা যদি দেখেন লাস্ট যে রেড কাটটা হয়েছিলো সেই রেড কাটটার যে সময় ছিল সেটা হচ্ছে মার্চ মাস দু সাল যে সময় কিন্তু বলা যায় কোভিড অনেক বড় কিন্তু এফেক্ট মার্কেটে ফেলেছিল দু হাজার সালের মার্চ মাস কিন্তু বলা যায় তখন কোভিড নাইন্টিন কিন্তু বলা যায় তার পিক ফর্মে ছিল এবং মার্কেটে কিন্তু বলা যায় অনেক বেশি ডাম্প হয়েছিল এবং তড়িঘড়ি কিন্তু রেড কাট করতে বাধ্য হয়েছিল ফেড এবং তারপরে সিনারিও আপনি যদি দেখেন এপ্রিল মা এপ্রিল মাস থেকে শুরু করে পরের যে মাসগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ গেছিলো এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি আপনি দেখেন বুলরানের কিন্তু বলা যায় মোটামুটি মিট ছিল এবং পিক ছিল আমরা বলতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় দু সালের তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু কুড়ি থেকে বলা যায় মার্চ মাস পর্যন্ত একটা বড় সময় কিন্তু মার্কেট কাটিয়েছে যে সময়টায় কিন্তু বলা যায় বুল মার্কেটে সবাই ভালো প্রফিট করেছে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই সময় দাঁড়িয়ে এন্ট্রি নিয়েছিল যারা কিন্তু আজ পর্যন্ত লস দেখছে বেশ কিছু প্রজেক্টে স্টিল কিন্তু বলা যায় তারা কিন্তু হোল্ড করে বসে আছে আরও একটা বুলর্যান দেখবার জন্য সেই সময় যারা এসেছিল এখন কথা হচ্ছে এটা প্রিভিয়াস যে বুলর্যান সেটা কিন্তু বলা যায় সূচনা যে করেছিল সেটা আমরা বলতে পারি মার্চ মাস তার কারণ হচ্ছে মার্চ মাসে রেড কাট হয়েছিল তারপর থেকে কিন্তু পজিটিভ হতে মার্কেট শুরু করে এবং যে সময়টা আপনি লেগেছিল দেখুন সেটা কিন্তু বলা যায় বেশ কিছুটা সময় লেগেছিলো তার কারণ হচ্ছে কোভিড নাইন্টিনের যে ক্র্যাশ সেটাকে কিন্তু বলা যায় ওভারকাম করতে হয়েছিল এই সময় দাঁড়িয়ে কিন্তু বলা যায় কোভিডের মতো কোনো রকম কোনো প্রবলেম নেই বলা যায় তো সেই অনুযায়ী যদি দেখেন মার্কেটের যে পিক হতে খুব বেশি সময় লাগার কিন্তু কথা নয় তো আমরা যদি দেখি যে এখনকার যে সিনারিও সেই হিসাবে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর অলওয়েজ আমরা দেখেছি যে পজিটিভ মান্থ হয় যেটা কিন্তু আমি আপনাদের বারবার বলে এসেছি তো সেই অনুযায়ী যদি দেখেন মার্কেটে বলা যায় বুলরানের যে সূচনা সেটা কিন্তু বলা যায় এই আঠেরোই সেপ্টেম্বর যেদিন রেড কাট হতে চলেছে ফ্লেটের যে মিটিং আজকে রাত্রি সাড়ে এগারোটা এবং বাংলাদেশ সময় থেকে যদি আপনি দেখেন বারোটা সেইখানেই কিন্তু বলা যায় ডিসিশন হবে যে বুল রানের সূচনা হতে যাচ্ছে কি না এখন আসবো আমি মেন যে আলোচনা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বিপিএসের যদি রেড কাট হয় যেটা চান্স আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি ওয়ান পার্সেন্ট এবং ফিফটি বিপিএসের যদি রেড কাট হয় সেটা চান্স দেখতে পাচ্ছেন আপনারা ফিফটি পারসেন্ট এটা কিন্তু পলি মার্কেটের যে বেটিং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফিফটি চান্স কিন্তু আমরা বুঝতেই পারছি তো এখন আমাদের জানতে হবে যে টোয়েন্টি ফাইভ বিপিএসে যদি রেড কাট হয় সেক্ষেত্রে কি হবে ফিফটি বিপিএসে হলে কি হবে মেন যদি আপনি দেখেন মার্কেটের জন্য যেটা কিন্তু বলা যায় সব থেকে বেশি পজিটিভিটি নিয়ে আসবে সেটা হবে হচ্ছে ফিফটি বিপিএসের রেড কাট যদি ফিফটি বিপিএসের রেড কাট হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেটে একটা দারুণ প্রভাব পড়বে দারুণ প্রভাব এই সেন্সে মার্কেট কিন্তু বলা যায় লিকুইডেশন গেম দেখাবে পাম্প ডাম দেখাবে তারপরে কিন্তু মার্কেট বুলিশ সেন্টিমেন্টে কিন্তু এগোবে এবং বিটকয়েন কিন্তু অল টাইম হাই রিচ করতে পারে সেটা পঁচাশি হাজার ডলার হতে পারে এবং পঁচাত্তর হাজার ডলার হতে পারে চুয়াত্তর হাজার যে অল টাইম হাই আপনারা জানেন সেটাকে কিন্তু ইজিলি ব্রেক করতে পারে খুব অল্প সময়ের মধ্যে যদি ফিফটি বিপিএস যে রেট কাট সেটা কিন্তু হয় যদি না হয় যদি টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কাট হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় শর্ট টার্ম কিন্তু আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বলা যায় নেগেটিভিটি মার্কেটে আমরা দেখতে পারি বিটকয়েন কিন্তু যেই জায়গায় আছে এই সময় দাঁড়িয়ে সাতান্ন আটান্ন হাজার ডলার বা উনষাট হাজার ডলার সেই জায়গা থেকে কিন্তু বলা যায় ফিফটি টু থাউজেন্ড বা ফর্টি এইটেও কিন্তু আসলে আমি খুব একটা বেশি অবাক হব না শর্ট টার্মে লং টার্মে কিন্তু বলা যায় পজিটিভ থাকবে কিন্তু শর্ট টার্মে কিন্তু একটা ডাউন আমরা দেখতে পারি এখন ব্যাপার হচ্ছে হানড্রেড পারসেন্ট চান্স কিন্তু রেড কাট হবে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্টিকেলগুলো বেরিয়েছে ইকোনমিক টাইমসের যে আর্টিকেল সেখানে ইউএস সেট টু মেক ফার্স্ট রেড কাট সিন্স দু হাজার কুড়ি অর্থাৎ রেড কার্ড যে হবে এটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু কোন বেসিস পয়েন্টে হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজামশন করতে পারি হানড্রেড পার্সেন্ট জানি না জানতে পারবো আজকে ঠিক রাত্রি সাড়ে এগারোটায় এবং বাংলাদেশ সময় রাত্রি বারোটায় তো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং লাস্ট যে সেনারিও যেটার কিন্তু হওয়ার চান্স অত্যন্ত কম যদি সেভেন্টি ফাইভ পয়েন্ট বেসিসে কিন্তু বলা যায় রেড কাট হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেট অলওয়েজ বুলিশ থাকবে শর্ট টার্ম লং টার্ম সমস্ত কিছুতে বুলিশ থাকবে এবং বিটকয়েন কিন্তু এক লক্ষ ডলার খুব বেশি সময় লাগার কথা নয় তো যেটার হওয়ার চান্স কিন্তু বলা যায় অত্যন্ত কম সেটা কিন্তু বলা যায় এখানে পার্সেন্টেজেও নেই সেটাকে কিন্তু আমরা ধরছি না মেন চান্স যেটা সেটা কিন্তু যদি ফিফটি বিপিএস হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যথেষ্ট ভালো হতে পারে কিন্তু নর্মালি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি হতে পারে তো মন বলছে মোটামুটি টোয়েন্টি ফাইভ বিপিএস হতে পারে কিন্তু আপনি যদি দেখেন যে মাথা বলছে মোটামুটি যে ফিফটি বিপিএস হলেই ভালো হয় তো টোটালি কিন্তু দেখা যাক কি হয় তো আলটিমেট যদি দেখেন মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু বলা যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে আমাদের জন্যে ভালো কিছু নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু আমরা এই রেড কার্টের যে সূচনা এটা দেখেই বুঝতে পারি তো বুলরানের যদি একটা কোনো সুইচ হয় সেই সুইচের ট্রিগার যদি আপনি দেখেন অন বা অফের সেক্ষেত্রে কিন্তু বলা যায় এই রেড কার্ট কিন্তু অন করে দিতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যে নিউজটা আসতে যাচ্ছে সেটাই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও অহেতুক বড়ো করব না তার কারণ হচ্ছে নতুন কোনো নিউজ নেই মার্কেটে এটাই সব থেকে বড়ো নিউজ ধন্যবাদ সবাইকে অবশ্যই টেলিগ্রাম মনে করে জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে টেলিগ্রামেই কিন্তু আপনারা আগে আপডেট পাবেন কত বেসিস পয়েন্টে কিন্তু রেড কাট হয়েছে এবং তারপরে কিন্তু আপনি আপনার ট্রেড বলুন বা বলা যায় বাইং সেলিং বলুন করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা কিন্তু ক্রিপ্টো না সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন মার্কেটে এইটুকু কিন্তু আমি বলতে পারি ধন্যবাদ সবাইকে